হ্যালো স্টুডেন্টস, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে, কারণ আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের খুব হাইপ অ্যান্ড ইন্টারেস্টিং একটা কোর্স এবং এর জব প্রসপেক্টস নিয়ে আলোচনা করব। কোর্সটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো নো মোর এনি ফার্দার ডু, লেটস গেট ইন টু দ্য ভিডিও। বর্তমান সময়ে ট্যুরিস্ট সেক্টর যে কতটা হাইপ সেটা তো একটু গুগল করলেই আপনি জানতে পেরে যাবেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে ঠিক কী কারণে এই সেক্টর বর্তমানে এখন এত বেশি হাইপ। ট্যুরিজম সেক্টর হাইপ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো চেঞ্জিং লাইফস্টাইল। আগেকার সময় দেখা যেত যে মানুষজন খুব একটা বেশি রিক্রিয়েশন পছন্দ করতো না, মতো একটা বেশি রিফ্রেশমেন্ট পছন্দ করতো না, তারা ঘোরার পেছনে তেমন কোনো কারণ খুঁজে পেতো না, তারা বাইকগুলোকে অনেক বেশি কস্টলি মনে করতো। কিন্তু এখনকার সময় দেখা যায় যে মানুষ অনেক বেশি রিফ্রেশমেন্ট পছন্দ করে, তারা ঘুরতে বেশি পছন্দ করে এবং তারা কিন্তু খরচের কথা কম চিন্তা করে, সেলফ স্যাটিসফ্যাকশনের কথা অনেক বেশি চিন্তা করে। সো এই কারণে কিন্তু বর্তমানে ট্যুরিজম সেক্টরটা অনেক বেশি হাইপড হয়ে গিয়েছে, কারণ মানুষ এখন বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে। এর পরের কারণটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন ট্রান্সপোর্ট। আগেকার সময় কিন্তু এত বেশি ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি দেখা যেত না, বাট এখন কিন্তু আমরা অনেক বেশি ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি দেখতে পাই, যার জন্য মানুষের এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। এই কারণেও কিন্তু মানুষ এখন অনেক বেশি ঘুরতে পছন্দ করে, আর এই কারণে কিন্তু ট্যুরিজম সেক্টরটা অনেক বেশি হাইপড হয়ে গিয়েছে। এর পরের কারণটা হচ্ছে ইনক্রিজড ইন ইনকাম। আগের তুলনায় মানুষের কিন্তু এখন ইনকামটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তো যার কারণে দেখা যায় যে তাদের লিভিং কস্ট বা আদার সব কস্ট এক্সপেন্ড করার পরেও যে কস্টটা থাকে সেটা দিয়ে কিন্তু তারা ইজিলি ট্রাভেল করতে পারে এবং নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশনটাকে আরও বেশি ইনক্রিজ করতে পারে। এর পরের কারণটা হচ্ছে লোয়ার ট্রাভেল কস্ট। এখনকার সময় যে ট্রাভেল কস্টটা সেটা কিন্তু অনেক বেশি কম, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাও অনেক বেশি ইজি হয়ে গেছে এবং কস্টটাও কিন্তু অনেক বেশি কমে গেছে, যার কারণে কিন্তু মানুষ এখন অনেক বেশি ঘোরাফেরা করছে বা ঘোরাফেরা করতে পছন্দ করে এবং তারা দেখা যায় যে প্রতি বছর আমাদের দেশে যে ট্যুরিস্ট এরিয়াগুলো আছে এখানে প্রতি বছর বা প্রতি বছর বলবো না আমি প্রতি মাসে বা প্রতিদিনই হিউজ ক্রাউড হচ্ছে, আর এইসব কারণেও কিন্তু এই ট্যুরিস্ট সেক্টরটা অনেক বেশি হাইপড হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব যে এই ট্যুরিস্ট সেক্টর হাইপড হয়েছে ঠিক আছে, কিন্তু এর সাথে জবের কী সম্পর্ক। মানুষ ঘুরতে পছন্দ করছে বা মানুষ ঘোরার জন্য যেসব সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছে, কিন্তু এই সেক্টরে কী কী ধরনের জব পাওয়া যায় সেটা আমরা এখন আলোচনা করব। বর্তমানে দেশে কিংবা দেশের বাহিরে ট্যুরিস্ট সেক্টরে কিন্তু অনেক জব অ্যাভেলেবেল আছে, আর এগুলোর মধ্যে হচ্ছে ট্রাভেল কনসালট্যান্ট, ট্যুর গাইড, হোটেল ম্যানেজার, ইভেন্ট প্ল্যানার, পিয়ার ম্যানেজার, কন্টেন্ট ম্যানেজার, কর্পোরেট ট্রাভেল গাইড সহ আরও বিভিন্ন আকর্ষণীয় সব চাকরির সুযোগ দিচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এবং এই সব সেক্টরে কিন্তু স্যালারিটাও অনেক বেশি হাই। তো দেখা যাচ্ছে যে যারা জব খুঁজছেন তারা কিন্তু এইসব সেক্টরেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই সেক্টরে জবের জন্য কী ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন। ওয়েল, যারা ট্যুরিস্ট সেক্টরে জব করতে চাচ্ছেন তাদের কিন্তু এই ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট এই কোর্সটার উপরে অনেক ভালো ধারণা থাকা প্রয়োজন, এবং যদি আপনাদের এই কোর্সে কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি এই সেক্টরে জব অ্যাভেল করতে পারবেন। এখন আমরা আলোচনা করব যে আমাদের যে এইমস একাডেমি যে কোর্স আছে বা ডিপ্লোমা কোর্সগুলো আছে OTHM, এটার সাথে এই ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্টের কী সম্পর্ক। আমরা জানি যে OTHM-এ আমরা লেভেল 3 থেকে লেভেল 7 পর্যন্ত, অর্থাৎ একদম ফাউন্ডেশন থেকে শুরু করে প্রি মাস্টার্স পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন প্রোভাইড করে থাকি, এবং আমাদের OTHM-এ যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টও ইনভলভ রয়েছে। এখন আমরা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হচ্ছে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট আমরা কোনো ইউনিভার্সিটি থেকেও পড়তে পারি, আমরা কেন OTHM করব। অল রাইট, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স করতে চাচ্ছেন খুবই ভালো, কিন্তু যারা চাচ্ছেন যে আপনি এই কোর্সটা দেশের বাইরে থেকে করবেন বা যারা চাচ্ছেন যে আপনি এই কোর্সটার উপরে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার থাক, কারণ আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলো আছে তারা আমাদেরকে অনার্স প্রোভাইড করছে বা মাস্টার্স প্রোভাইড করছে, কিন্তু এগুলো কিন্তু কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন না।
তো আপনি যদি চান যে আমার আপনার কোয়ালিফিকেশনটা একটু প্রফেশনাল হোক বা এটা আপনি দেশের বাইরে থেকে করতে চাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে দেশের বাইরে লিভিং কস্ট অনেক বেশি বা এডুকেশন কস্ট অনেক বেশি সবাই কিন্তু দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে না বা দেখা যাচ্ছে যে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করে না তো সেক্ষেত্রে তারা যদি এই সেক্টরে জব করতে চান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্টের ওপর কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান নিতে চান তারা কিন্তু আমাদের OTHM থেকে এই কোর্সটি করতে পারেন এবং আপনি লেভেল 3 থেকে লেভেল 7 পর্যন্ত যে কোনো লেভেলে আপনি এই কোর্সটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনার সময় কিন্তু মাত্র 6 মাস থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে আপনি কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং আপনার কস্টটাও কিন্তু অনেক কমে যাবে আর যেহেতু আমরা ইউকে ইকুইভ্যালেন্টস কোয়ালিফিকেশন প্রোভাইড করে থাকি তো সার্টিফিকেটটাও অবশ্যই ইউকে থেকেই আসবে এবং যেহেতু সার্টিফিকেট ইউকে থেকে আসবে তো আপনি যখন ট্যুরিস্ট সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করবেন তো তখন দেখা যাবে যে অন্য ক্যান্ডিডেটদের থেকে আপনার কোয়ালিফিকেশানটাকে একটু হাই হিসাবে দেখা হবে কারণ আপনার সার্টিফিকেটটা ইউকে ইকুইভ্যালেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং যদি আপনি আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক করে দিবেন এবং যদি আপনি আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও সব নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন থ্যাংক ইউ